আসসালামু আলাইকুম ডিয়ার, কেমন আছে সবাই? আমি আসলে চেয়েছিলাম যে এক্সব্লেডের রিভিউটা আর কি, আমি চেষ্টা করেছিলাম যে মেরিন ড্রাইভে গিয়ে আর কি 10,000 কিলোমিটার পার করার উপলক্ষে আমি একটা রিভিউ দিব। তো সেটা হলো না, করোনার কারণে সবাই অতিষ্ঠ হয়ে গেছে। আসলে এটা কি বলবো, সবাই একটু সাবধানে থাকবেন, সেফে থাকবেন, আমার মতো মাস্ক পরে থাকবেন সবাই, আর সবাই অ্যাটলিস্ট একটা করে এরকম হ্যান্ড স্যানিটাইজারের বোতল পাশে রেখে দিবেন। যে কোনো আপদ বিপদে সবাই হ্যান্ড স্যানিটাইজ করে নেবেন। এবং আসলে চিন্তা করলাম, লকডাউনে আসলে কোনো কাজ নেই, আমি ট্যুর দিতে পারতেছি না, তো সেই হিসেবে আর কি এক্সপ্লোরের একটা রিভিউ দিব। আর অনেকেই আমাকে কোশ্চেন করেছেন যে ভাই এক্সপ্লোরের একটা রিভিউ দেন। তো আমি আসলে চিন্তা করেছিলাম যে 10,000 কিলোমিটার না চালিয়ে আসলে কোনো গাড়ির রিভিউ আসলে ওইভাবে আমি দিতে পারবো না, কারণ একটা গাড়ির কি আছে না আছে এটা 10,000 কিলোমিটারের মধ্যে আর কি বোঝা যায়। তো এই হচ্ছে আমার হোন্ডা এক্সব্লেড। আমি এটা জানুয়ারির 3 অথবা 4 তারিখে নিয়েছিলাম, এরকম একটা টাইমে নিয়েছিলাম। তো তারপরে থেকে এখন পর্যন্ত স্টিল নাও আমি 10,000 কিলোমিটার পার করেছি। খেয়েছিলাম এক্সপ্লোরের 10,000 কিলোমিটার রিভিউ মেন রেলে গিয়ে দিব, বাট পারিনি, করোনার কারণে যেতে পারিনি। আমার অলরেডি 10,000 কিলোমিটার হয়ে গিয়েছে। তো ভিডিওতে যে প্রবলেমগুলো আমি বলেছি সেগুলো নিয়ে অন্যবার আমি হোন্ডার সার্ভিস সেন্টারে নক করেছিলাম এবং তাদেরকে দেখিয়েছি, তারা আসলে কোনো প্রবলেম সলভ করতে পারেনি। আমি বারিধারা ডিএসএস সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, তারা আমাকে সমাধান দিতে পারেনি। সর্বোপরি যে প্রবলেমগুলো আমি এখানে বলেছি টোটালটাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বানানো, আর এটা নিয়ে আসলে ভুল বোঝার কোনো প্রয়োজন নেই এবং ট্রল করারও কোনো প্রয়োজন নেই। তো আসলে রিভিউ দেওয়ার মতো এক্সপিরিয়েন্স আমার নাই, যতটুকু পেরেছি যতটুকু জেনেছি আমি রিভিউটা দিয়েছি, আশা করি আপনাদের উপকারে লাগবে। আমি আবারও বলছি, যদি কোনো ভুল কিছু বলে থাকি কিংবা ভুল ইনফরমেশন দিয়ে থাকি সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলবেন, দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলছি, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি এগুলো নিয়ে ভিডিও করেছি, এগুলোই হচ্ছে সমস্যা আমি দেখিয়েছি। আবারও বলছি, আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো নিয়ে ভিডিও করেছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন রিভিউতে দেখুন। বন্ধুরা, আমি এটা স্পেসিফিকেশন বলতে আসলে তেমন কিছু বলার নাই, কারণ এটা আপনারা ইন্টারনেট সার্চ করে পেয়ে যাবেন, এবং আপনারা যদি কেউ ইন্টারনেটে না পেয়ে থাকেন আমার ডিসক্রিপশন বক্সে গুগল মামার সাহায্যে আমি হচ্ছে আপনাকে লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে গিয়ে আপনার এটার ইঞ্জিন প্লাস হচ্ছে টায়ার, ফ্রন্ট টায়ার, রেয়ার টায়ার, এ অল এভরিথিং জানতে পারবেন। আমি মূলত এটার প্রবলেমগুলো আগে আর কি ডিসকাশন করব। এটা 160 সিসি হিসেবে, 160 সিসি হচ্ছে লেখা, বাট এটা হচ্ছে ইঞ্জিন হচ্ছে 162.9। তো এইটাতে আমার কাছে যেটা মনে হয়েছে, এই গাড়ির হচ্ছে পিক আপটা ভালো, কিন্তু প্রবলেমগুলোর ভিতরে যে প্রবলেমগুলো আমি পেয়েছি, এই যে সামনের যে শোকাপটা দেখছেন, এই শোকাপটা আপনার মানে এই গাড়ির জন্য না। টাইপের উপরে এই গাড়ির যে ভাইব্রেশনটা হয় এটা মানে সত্যিকার অর্থে এই গাড়িটা নিতে পারে না, যার কারণে আপনি যখন লং ড্রাইভে যাবেন এই ক্লাচ এবং ব্রেকের উপরে যখন আঙুলগুলো থাকবে
এই আঙ্গুলগুলো ঝিঝি ধরে যাবে। তো আমার যে সমস্যাগুলো হয়েছে আমি সেই সমস্যাগুলো ডিসকাশন করতেছি। তো আপনি এই সমস্যাটা রিমুভ করতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে যদি যে মোটা যে এফজেডএস বলেন জিক্সার বলেন এগুলোর যে এই সামনে শোকাপটা আছে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এটা টি সেট সহ চেঞ্জ করতে হবে, এই টি সেট সহ চেঞ্জ করতে হবে এবং এর জন্য আপনাকে প্রায় ভালো একটা অ্যামাউন্ট গুনতে হবে, প্রায় অলমোস্ট 10,000 টাকা আর কি গুনতে হবে। এটা গেল সামনের যে বিষয়টা। আর মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে এই পিছনের চাকাটা। যখনই আপনি 110 115 পাস করবেন আপনার এই বাইকটা পিছন থেকে অতি দ্রুত মাত্রায় এবং নড়াচড়া করবে এবং আপনার মনে হবে যেটা যে পিছন থেকে হয়তো বা কেউ পাড়ি দিচ্ছে কিংবা কেউ ধাক্কাধাক্কি পড়তেছে, এর জন্য আপনার কন্ট্রোলিং এর সমস্যা হবে। এই সময় একটা দুর্ঘটনার সম্মুখীন হইতে পারেন আপনারা এবং আমি অলরেডি ফেস করেছি, বেশ কয়েকটা ঝামেলা করেছিলাম, বাট আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। আমার কাছে এটা আসলে ভালো লাগেনি। এটার যে প্রবলেমটা আপনারা যদি দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারবো। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে লক্ষ্য করবেন এই জায়গাটায়। ওকে, আপনারা দেখেন এই যে আমি চাকাটা ডাবল স্ট্যান্ড করে আমি যখন হালকা নামাচ্ছি চাকাটা ফলস করতেছে, দেখছেন এই যে ফলস, এইটুকু ফলসের জন্যে আপনার এই টায়ারটা প্রচুর পরিমাণে এদিকে ওইদিকে পাড়ি দেয় যার কারণে আপনাদের প্রবলেম হয়। এটার মূল প্রবলেমটা কোথায় সেটা হচ্ছে এই নাটটা, এখানে যে বোর্ডটা আছে এই বোর্ডটা হয় বড় যার কারণে এটা ফলস করে। তো এইটা আসলে সলভ করার মতো আমি কোথাও কোনো ইয়া পাইনি। এক, আমাকে এই এই চেসিস থেকে যে নাটের বোর্ডটা আছে এই বোর্ডটা বড় করে বানিয়ে লেদে কেটে দেন আমাকে এটার মাপ করে আমাকে এটা শ্যাফটা ঢোকাতে হবে। তো এটা হচ্ছে মেইন রিজন। আর আরেকটা প্রবলেম, এই গাড়িটার যে পরিমাণ পাওয়ার দিয়েছে তাতে আমার কাছে ভালো লেগেছে। 4 গিয়ারে 120, 5 গিয়ারে পরে গিয়ে গাড়ির থ্রোটল একদম ছেড়ে দেয় এবং গাড়িটা এত পরিমাণে পাতলা হয়ে যায় গাড়ির কোনো প্রকার কোনো জোর থাকে না, মানে অর্থাৎ আপনি যে পিক আপ মারছেন এটার কোনো জোর পাবেন না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই 160cc গাড়ি অনুযায়ী হোন্ডা পারতো যে আরেকটু ইয়া করে দিতে। যেমন হর্নেটের সাথে যদি আমি তুলনা করি, হর্নেট আপনার 5 গিয়ারে আপনি টেনে কখনোই মানে মনে করবেন না যে আপনার পিক আপটা ছেড়ে দিচ্ছে কিংবা পিক আপে কোনো জোন নাই, গাড়ি কোনো জোন নাই, এই ধরনের কোনো ফিল হবে না। বাট এক্স বুলেটে আপনার এই ফিলটা হবে। তো যদি কেউ মনে করে যে না সিটিতে রাইড করব তাহলে এক্স বুলেট পারফেক্ট, আর যদি কেউ মনে করে লং ড্রাইভে যাবো সেক্ষেত্রে আমি মনে করবো এই প্রবলেমগুলো তাকে ফেস করে এই বাইকটা নিয়ে তাকে লং ড্রাইভে যেতে হবে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে ভাইব্রেশনের বিষয়টা। ভাইব্রেশনের বিষয়টা হচ্ছে আপনি এই জায়গায় যখন ভাইব্রেশনটা ফিল করবেন, আমি একটু পরে দেখাচ্ছি আপনাকে, এই জায়গাটা যখন ভাইব্রেশন ফিল করবেন তখন আলটিমেটলি আপনার কিন্তু হাতটা ভাইব্রেশন ফিল করতেছে। এটা 60-70 যাওয়ার পরে আপনাকে ভাইব্রেশন ফিল করবে। তো অ্যাপাচি কি জন্যে অ্যাক্সিডেন্ট করে এটার মূল রিজনটা হচ্ছে আমি যখন অ্যাপাচি স্টার্ট দিয়ে 1500 RPM, চলুন আমরা মিটারে যাই। ওকে বন্ধুরা, আমি গাড়িটাকে অন করলাম, আমি ইঞ্জিন স্টার্ট করলাম। এখানে দেখেন আমার 1500 RPM পর্যন্ত দেওয়া আছে। এখন আপনাদের যেটা দেখাবো এটা খুব মনোযোগ সহকারে দেখবেন, গাড়ির এই পোর্শনটা দেখেন খুব কেয়ারফুলি দেখেন, এখানে হালকা ভাইব্রেশন হচ্ছে। এই হালকা ভাইব্রেশনটাই হচ্ছে আমাদের জন্য ক্ষতির কারণ। কেন এই ভাইব্রেশনটা কেন হয়? এই ভাইব্রেশনটা হচ্ছে আমাদের যে গ্র্যাভিটি আছে, এই গ্র্যাভিটি যদি একদম ঠিকঠাক মিডিল পয়েন্টে না থাকে তাহলে গাড়ি কন্ট্রোলিংয়ে প্রবলেম হয়। এবং এই গ্র্যাভিটি এবং এটার সাথে যদি আমি অ্যাপাচি তুলনা করি, অ্যাপাচি যদি 1500 RPM দিয়ে আমি গাড়ি স্টার্ট করে রেখে দিই সেক্ষেত্রে আপনার এইখানে ভাইব্রেশনটা আরও বেশি মাত্রায় পাবেন, যার কারণে আপনার অ্যাপাচিগুলো সামনের দিকে ঝুঁকে থাকে বেশি এবং অ্যাক্সিডেন্ট হয়। এবং সবসময় দেখবেন যে এই এই জিনিসটা ক্র্যাশ করে বেশি অ্যাপাচি। যাই হোক, যেটা বলছিলাম, গ্র্যাভিটি যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার গাড়ির কন্ট্রোলিংয়ে প্রবলেম হবে, এটা ড্যাম শিওর। তবে এই দিক দিয়ে আমি ইয়ামাহাকে বেস্ট বলবো, এই জন্যে যে ইয়ামাহা প্রত্যেকটা গাড়ি তার গ্র্যাভিটিটা 100% মিলির পয়েন্টে থাকে দেখে হচ্ছে কন্ট্রোলিংটা বেস্ট, ব্রেকিংটা বেস্ট, ওভারঅল সব কিছুর দিক থেকে ইয়ামাহা বেস্ট।
হয়তোবা টপ বলেন আর টোটাল রেসপন্স বলেন এগুলো হয়তো একটু কম থাকতে পারে, এটা ভ্যারি করে হচ্ছে কোম্পানি অনুযায়ী। তো আমি দুঃখিত বন্ধুরা, কারণ আমি জিনিসটা গুছিয়ে কথা বলতে পারলাম না, আপনাদেরকে আমার প্রবলেমগুলো বললাম। আর যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আমাকে বলবেন। একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা প্রিমিয়াম সিট। এটা আসলে প্রিমিয়াম সিটটা টোটালি আমার কাছে মনে হয় যে একদম বাজে করেছে। কেন বলতেছি, কারণ প্রিমিয়াম সিটে যে বসে সে আসলে প্রচণ্ড পরিমাণে মানে পেইনে ভুগে। এটার কারণটা আমি বলে বুঝাতে পারবো না, হয়তো আমার সিট মডিফাই করলে হয়তো হতে পারে, অথবা কী ধরনের প্রবলেম হয় হয়তো থাকতে একটু বেশি লাগে। এটার জন্য আমি দায়ী করবো আমার মনোশক সাসপেনশন, এবং মনোশক সাসপেনশনটা চেঞ্জ করতে পারেন আপনারা, সেটা হর্নেটও যদি মনোশকটা লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট হবে আমি যেটা মনে করি। তো বন্ধুরা, আমি গুছিয়ে কথা বলা পারলাম না, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা জাস্ট নোট আউট করে নেবেন এই প্রবলেম হতে পারে, আর জেনে নিলে তো হয়ে গেল। তো এবার আসি আমরা ভালো দিক, মাইলেজের দিক দিয়ে যদি কথা বলি, তাহলে আমি স্টিল নাও এখন পর্যন্ত 52-53 মাইলেজ পাই সিটিতে। কারণ সিটিতে আমি হাই গিয়ারে কম স্পিডে চালাই, সোজা হিসাব বাংলা হিসাবে বললাম। তো আমি 4 গিয়ারে যদি 30 চালাই সেক্ষেত্রে আমার মাইলেজ ডেফিনেটলি আমাকে বেশি দিবে, এটা হচ্ছে রিজন। আর আমি যখন ইয়েতে যাই, কি যেন বলে, হাইওয়েতে যাই, তখন আমার RPM বেশি থাকে, তারপরে স্পিড বেশি থাকে, সেক্ষেত্রে আমি মাইলেজ একটু কম পাই, যেমন 48 পাই, 45 পাই। আমার কাছে মনে হয় এটা এই জন্যেই আমি ইনফ্লুয়েটের মাইলেজটা কম পাই হাইওয়েতে। এখন অনেকে হাইওয়েতে বেশি পায়, এটা কীভাবে পায় আমি জানি না। তো এই ছিল হচ্ছে মাইলেজের বিষয়টা। মাইলেজ নিয়ে আমার কোনো সে নাই, কারণ হচ্ছে মাইলেজ যথেষ্ট পরিমাণে ভালো দেয় এক্সপ্লেট 160cc বাইক অনুযায়ী, যথেষ্ট পরিমাণ আমি ভালো পাচ্ছি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এটার ব্রেকিং। ব্রেকিং নিয়ে আসলে কোনো সে নাই, কারণ সিঙ্গেল ডিস্ক অনুযায়ী পিছনে 136-এর টায়ার অনুযায়ী যে ব্রেকিংটা দেয়, এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো ব্রেকিং দিয়েছে, যে যেভাবে ব্রেকিং করে অভ্যস্ত। সোজা কথায় একটা বলি, আমি কিছুদিন আগে আমি ক্রসবার ধুয়ে আমি একটা ব্রেক টেস্ট করেছিলাম, 100 থেকে কত তাড়াতাড়ি মানে জিরো করা যায়, আমার সময় লেগেছিল 5.03 সেকেন্ড। তো আমি উপরে আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে আসবেন, অথবা ডিসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিচ্ছি, দেখে আসবেন। এটা নিয়ে আর কোনো সে নাই, ওভারঅল এক্সপ্লেট স্ট্রিট অলরাউন্ডার হিসেবে পারফেক্ট, শুধুমাত্র সিটির জন্য। আমি যদি আমার টুরিং বাইক হিসাবে মনে করি যে এক্সপ্লেট কেমন, আমার কাছে মনে হয়েছে যে আমার এটা আমি 170 দিব আর 30% নাই। বাট যদি সিটির কথা বলি সেক্ষেত্রে আমি 95/100 দিব, এরকম আর কি একটা বিষয়। তো এই ছিল আমার এক্সপ্লেটের রিভিউ। আর একটা বিষয় আমি বলে দিই আপনাদেরকে, যদি আপনাদের কারোর কোনো ইনফরমেশন লাগে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, এবং আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আর করোনার জন্য সবাই সেফে থাকবেন, আশা করি সবাই সুস্থ আছেন। আমি চাই দুনিয়া সুস্থ বেঁচে উঠুক, যারা যারা টিকা গ্রহণ করেননি এখনও তারা তারা টিকা গ্রহণ করেন, কারণ গভর্নমেন্ট 35 এজের নিচে দিচ্ছে না। তো 35 এজের উপরে যারা আছে তারা অবশ্যই অবশ্যই টিকা গ্রহণ করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অথবা একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।